নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো আপনারা আপনার যদি কোনো কারণে লোনের প্রয়োজন হয় সেটা এতবারে ব্যবসার কাজে অথবা যদি পড়াশোনার কাজে বা যে কোনো কাজে যদি আপনার লোনের যদি প্রয়োজন হয় তাহলে তো ফোনপের মাধ্যমে খুব সহজে আপনি লোন কিন্তু নিতে পারবেন আপনি দশ হাজার থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এবং লোন নেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ডকুমেন্টস কিন্তু দিতে হবে না আপনি তো খুব সহজে মোবাইল থেকে লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং দশ থেকে পনেরো দিনের মধ্যে লোনটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে এবং অ্যাপ্রুভ হয়ে গেলে সেই টাকাটা আপনি কিন্তু সরাসরি আপনার ব্যাঙ্ক কিন্তু নিতে পারবেন ঠিক আছে তো কীভাবে লোনটা নেবেন অথবা লোনের জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনার দেখাবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনে সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাখান থেকে অন করে রাখুন কারণ আমরা এরকমই যে নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক প্রথমত গুগল প্লে স্টোর খুলবেন খোলার পর এখানে লিখবেন যে ফোনপে এখানে ফোনপে লিখে কিন্তু সার্চ করবেন তারপর যদি আপনার ফোনপে অলরেডি ডাউনলোড হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপডেট করে নেবেন এবং যাদের কিন্তু ডাউনলোড নেই তারা কিন্তু অবশ্যই ইনস্টল কিন্তু করে নেবেন ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে ওপেন বাটনে ক্লিক করবেন ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এ কিন্তু আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে পসির বাটনে কিন্তু ক্লিক করবেন পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু লগ ইনটা হয়ে যাওয়ার পর এরকম ড্যাশবোর্ডে আপনার সামনে ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর তারপরে এখন দেওয়ার দেখতে পাচ্ছেন যে বাড়ি লোন বলে একটা অপশন দেওয়া রয়েছে এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছি মোবাইলে ওটিপি এলো ওটিপিটা এখানে বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে পুনরায় ক্লিক করবেন করে দেওয়ার পর তারপরে কত টাকা আপনি লোনটা নিতে চান এখানে অ্যামাউন্টটা কিন্তু বসিয়ে দেবেন তো আপনি এক হাজার দু হাজার তিন হাজার যত লোন নিতে চান এখান থেকে কিন্তু আপনি টাইপ কিন্তু করে দেবেন ঠিক আছে তো এখানে আপনি দু থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত কিন্তু লোন নিতে পারবেন ঠিক আছে সেই জন্য আপনার যত টাকা লোনের প্রয়োজন তত টাকা এখানে লিখে দেবেন ঠিক আছে আমি দু হাজার লিখে দিলাম বা এগুলা লিখে দিলাম লিখে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তার কিন্তু আপনার সামনে অ্যামাউন্ট পেজ ওপেন হয়ে যাবে এখানে কিন্তু প্যান কার্ডের নাম্বার বসিয়ে নেক্সট বাটনে পুনর্ কিন্তু ক্লিক করবেন করে দেওয়ার পর তারপর বলা আছে যে আপনি কত মাসের জন্য লোনটা নিতে চান এখানে কিন্তু তার যে মাসটা এখানে লিখে দেবেন যে কত মাস এক মাস দু মাস তিন মাস পাঁচ মাস দশ মাস কত মাসের জন্য এখানে লিখে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার যদি ইমেল অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করলে আপনি কী কাজ করেন এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন ঠিক আছে আপনি যদি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন তো সেলফ ইমপ্লোড এখান থেকে সিলেক্ট করবেন করে দেওয়ার পর তা নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে তো সেই জন্য এখানে যদি আপনি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন অথবা যদি কোনো রকম যে কাজ করেন গভর্নমেন্ট কাজ হতে পারে বা কোনো চাকরি করলে সেটা কিন্তু সিলেক্ট কিন্তু করে নেবেন করে দেওয়ার পর তারপরে যদি আপনি কোনো কোম্পানিতে কাজ করেন এবারে কোম্পানি কী হিসাবে কাজ করেন বা কোন টাইপের বা কোন পোস্টে আপনি কাজ করেন এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার ইন্ডাস্ট্রি এখান থেকে সিলেক্ট কিন্তু করতে হবে করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর আপনার কোম্পানির নাম কিন্তু বসাতে হবে যদি কেউ কোম্পানিতে যদি কেউ কাজ করে ঠিক আছে কোম্পানি বা অফিসে যদি কাজ করে তার ডিটেলস কিন্তু 不是那位。 কী কাজ করেন কোন অফিসে কাজ করেন বা কোন কোম্পানিতে কাজ করেন সমস্ত ড্রেস কিন্তু এখানে দিতে হবে ঠিক আছে বোঝা গেল এই এই জন্য কিন্তু এখানে কোম্পানির অ্যাড্রেসটা কিন্তু এখানে দিতে হবে কোম্পানির এখানে পিনকোড সিটি স্টেট কিন্তু এখানে সিলেক্ট কিন্তু করে নিতে হবে করে নেওয়ার পর তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ এইভাবে ওপেন হয়ে যাবে এবং যে আপনি কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানিটা কত বছর ধরেই চলছে সেটা লিখে দেওয়ার পর তারপরে কিন্তু আবার যে মান্থলি ইনকামটা এখানে বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে নেক্সট বাটনে ক্লিক করলে এবার আপনার স্যালারি এবার স্যালারি এখানে ব্যাংকে ক্রেডিট বা ক্যাশ আপনার ক্যাশ দেয় না ব্যাংকে টাকাটা জমা হয় প্রত্যেক মাসে যে আপনার স্যালারিটা এখান থেকে সিলেক্ট কিন্তু করতে হবে করে দেওয়ার পর তারপরে আপনার প্যান কার্ডের যে নামটা আছে সেই নামটা কিন্তু এখানে ফার্স্ট টাইম লাস্ট টাইম বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর কিন্তু আপনার অ্যাড্রেস আপনার অ্যাড্রেস কিন্তু বসাতে হবে যেরকম কিন্তু আপনার পিনকোড সিটি স্টেট এখান থেকে সিলেক্ট করে নেবেন করে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু যে আপনারা যে এরিয়াতে বসবাস করেন সেখানে যে আপনার নিজের বাড়িতে বসবাস করেন অথবা কোনো রেন্টের বাড়িতে থাকেন এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন যে আপনার নিজের যদি থেকে থাকে নিজের বাড়ি থেকে থাকলে তাহলে সেলফ এখান থেকে সিলেক্ট করবেন সেলফ ওন্ড এখানে সিলেক্ট করবেন করে দেওয়ার পর কত বছর ধরে সেখানে থাকছেন সেই অ্যাড্রেসে আপনার অ্যাড্রেসে কত বছর ধরে আপনি বসবাস করছেন সেটা বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলে আপনার ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে দেবেন আপনার ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পর এখানে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন করে দেওয়ার পর আপনার হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান সিলেক্ট করে নেওয়ার পর আপনি বিবাহিত বা অবিবাহিত সিলেক্ট কিন্তু করে নেবেন করে নেওয়ার পর তারপর কিন্তু আপনার ফাদার নেম মাদার নেম বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার যে ইএমআই অ্যামাউন্ট যে আপনি কত টাকা পার মান্থ ইএমআই অ্যামাউন্ট কিন্তু আপনি দিতে পারবেন সেটা এখানে লিখে দেবেন ঠিক আছে আপনি যত টাকা নিয়েছেন সেই টাকার উপরে কত টাকা আপনি ইএমআই দিতে পারবেন সেটা লিখে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন আপনি যদি ক্রেডিট কার্ড যদি আপনি নিয়ে ইন্টারেস্ট থাকেন তাহলে কিন্তু ইয়েস করবেন অথবা কিন্তু নো করবেন করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আপনার লোন কিন্তু সাবমিট হয়ে যাবে তো সেই জন্য এখানে সাবমিট বাটন কিন্তু ক্লিক করবেন সাবমিট বাটন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে লোনের যে রিকোয়েস্টটা সাবমিট হয়ে যাবে এবং কিন্তু সঙ্গে সঙ্গে আপনার বিভিন্ন কোম্পানি লিস্ট অথবা যে ট্রাস্টের যে কোম্পানি লিস্ট কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে এবার সেখান থেকে আপনি যেই কোম্পানির তরফ থেকে লোনটা নিতে চান সেখান থেকে আপনি ক্লিক করে খুব সহজে লোনটা কিন্তু নিতে পারবেন বাড়ি লোন কিন্তু যে ডাইরেক্ট আপনার কিন্তু লোন প্রোভাইড করে না বাড়ি লোন কিন্তু বিভিন্ন ট্রাস্টের যে কোম্পানিগুলি রয়েছে বা বিভিন্ন অ্যাপ রয়েছে সেই ট্রাস্টের কোম্পানি যে অ্যাপের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট থাকে তো সেই হিসাবে আপনার যত টাকা লোনের প্রয়োজন সেই হিসেবে সেই অ্যাপ বা কোম্পানি লিস্ট কিন্তু আপনার সামনে দেখিয়ে দেয় এবার আপনি কোন কোম্পানির তরফ থেকে লোনটা নেবেন সেখান থেকে খুব সহজে আপনি অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন এবার যখন আপনি সেখানে ক্লিক করে আপনি অ্যাপ্লাই করে দেবেন তখন তো আপনার মোবাইলে এরকম কিন্তু একটা এস এম এস কিন্তু চলে আসবে যে বাড়ি লোনের তরফ থেকে আপনি কিন্তু যে এক লক্ষ টাকা লোনটা অ্যাপ্রুভ হয়ে গেল এবং কিন্তু এখানে একটা অ্যাপের লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে এই অপশানে ক্লিক করে খুব সহজে সেই যে অ্যাপ থেকে বা সেই কোম্পানি থেকে আপনি লোনটা নেবেন সেই কোম্পানির যে অ্যাপ আছে সেই কোম্পানির যে পার্সোনাল অ্যাপটা আপনি কি ডাউনলোড কিন্তু করতে হবে করে কিন্তু সেখান থেকে আপনি লোন লোনের স্ট্যাটাস সব কিছু ডিটেলস সেখানে দেখতে পারবেন ঠিক আছে এবার যে ফোনপে যে এই বাডি লোনের অপশান যদি কোনো কারণে না পান আপনি খুঁজে না পান তাহলে আপনি কি করবেন তো সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি প্লে স্টোর কিন্তু ওপেন করবেন এই বাড়ি লোন যদি এখানে না পান তাহলে কিন্তু প্লে স্টোর ওপেন করার পর এখানে প্লে স্টোরে সার্চ করবেন যে বাডি লোন লিখে দেওয়ার পর এখানে কিন্তু এই অ্যাপটা কিন্তু ডাউনলোড কিন্তু করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর তারপর কিন্তু এই অ্যাপের মাধ্যমে যেইভাবে দেখালাম প্রসেসটা সেইভাবে অ্যাপ্লাই কিন্তু করবেন এবং সবার শেষে সাবমিট করে দিলেই তারপরে তো বিভিন্ন কোম্পানি অথবা অ্যাপের লিস্ট কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে এবার আপনি কোন অ্যাপ থেকে আপনি লোনটা নিতে চান সেখানে ক্লিক করে আপনাকে অ্যাপ্লাই কিন্তু করতে হবে অ্যাপ্লাই করার পর তারপরে কিন্তু খুব সহজে আপনি যদি আপনার সমস্ত ডকুমেন্টস এবং আপনার সমস্ত ডিটেলস যদি ভেরিফাই হয়ে থাকে তাহলে তো অবশ্যই আপনাকে লোন কিন্তু প্রোভাইড কিন্তু করা হবে ঠিক আছে এবং বাড়ি লোনের মাধ্যমে আপনি যেই অ্যাপ থেকে লোনটা নেবেন সেই অ্যাপে বা সেই অ্যাপটাকে ডাউনলোড করে সেখান থেকে লোনের আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন এবং পরবর্তীকালে লোনটা আপনি শোধ কিন্তু সেখানে দিতে পারবেন সেখানে একটা অপশান থাকবে রিপেমেন্টের সেখানে ক্লিক করে আপনি খুব সহজে যে লোনটা কিন্তু শোধ কিন্তু করতে পারবেন তো এইভাবে বাড়ি লোনের মাধ্যমে আপনি কিন্তু ধোহা থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত লোন কিন্তু নিতে পারবেন বাড়ি লোন ডাইরেক্ট আপনাকে লোন দেবে না কিন্তু এ বিভিন্ন ট্রাস্টেড কোম্পানি কিন্তু সঙ্গে আপনাকে কন্ট্যাক্ট কিন্তু করে দেবে বা তার লিস্ট কিন্তু আপনার সামনে শো করে দেবে এবার আপনি যেই কোম্পানির তরফ থেকে আপনি লোনটা নিতে চান তার উপরে ক্লিক করে অ্যাপ্লাই করলে আপনি লোনটা কিন্তু খুব সহজে পেয়ে যাবেন ঠিক আছে বোঝা গেলো ক্লিয়ার তো আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাওয়া বেলেশন থেকে অন করে রাখুন কারণ আমরা এখন রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে এই ভিডিওতে থ্যাংক ইউ